গত দুদিন আগে দোয়ারবন্দ থেকে দোয়ারবন্দের একটি বাড়ি থেকে 9 ফুট লম্বা 4.5 কেজি ওজনের কিং কোবরা একটা সাপ ধরা হলো। একটি বাড়িতে হঠাৎ এই কোবরা সাপটা দেখা হয়। আর তারপরে আসাম ইউনিভার্সিটির দুজন স্কলারকে ডাকা হয় খবর দিয়ে, এবং সেই স্কলার দুজন সেই বাড়িতে গিয়ে সেই বাড়ি থেকে উদ্ধার করে সেই কিং কোবরা সাপটি। আপনারা দেখে নিন, যারা সাপটি ধরলো ওনাদের নাম হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের সর্প গবেষক বিশ্বজিৎ সিংহ ও ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের সুমিত নাথ। ওনারা দুজনেই সেই সাপটিকে ধরলো সেই বাড়ি থেকে, এবং সেই বাড়িটা থেকে নিয়ে তারপরে সেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যাহাতে সাপটি সুরক্ষিত থাকে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি কইছি আগে আপনারা কি সোনা গয়না কিনতে চান বা বানাতে চান? তাহলে আজই চলে আসুন আরকে জুয়েলার্স, সোনাই রুট, রাঙ্গির খাড়ি, শিলচর। এখানে আপনারা রেডিমেড সোনার গয়না পাবেন এবং নিজেদের পছন্দ মতো ডিজাইনও আপনারা বানাতে পারবেন। মজুরিতে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখন আজই চলে আসুন আরকে জুয়েলার্স, সোনাই রুট, রাঙ্গির খাড়ি, শিলচর। তাছাড়াও শাড়ি কেনার জন্য আপনারা চলে আসুন আরকে শাড়ি কুঠি। এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি পাওয়া যায় সুলভ মূল্যে, হোলসেল রেটেও এখানে কম দামে আপনারা কিনে নিতে পারবেন। বেনারসি শাড়িতেও বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আজই চলে আসুন আরকে শাড়ি কুঠি, রাঙ্গির খাড়ি, শিলচর। মোবাইল নম্বর 8638135728995495908।